আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আসলে আপনাকে অনেক কষ্টের পর পেয়েছি, আপনার সাথে কথা বলছি। আপনার শরীরটা ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই আশা সিনেমা হল মেরান্দা, আপনি কি এটার পরিচালক? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান, ওকে মান্নান ভাই। আপনি যে এই আটটা দিন জামালপুরের গুলোই সিনেমা একমাত্র সিনেমা হলের মালিক হিসাবে চালিয়েছেন, আসলে দর্শকদের রিভিউটা কেমন ছিল? খুব ভালো ছিল। খুব ভালো ছিল? আপনার দর্শকরা মানে আনন্দ পেয়েছে আপনার ছবিটা দেখে? আনন্দ পেয়েছে, খুব ভালো প্রকাশ করছে। খুব প্রকাশ করছে, আপনি দেখছেন। আচ্ছা, আপনি নিজে কি ছবিটা দেখেছেন? আমি দেখিনি, আমি একটু দেখছি, দেখার পরে সময় পান নাই আসলে এরকম। হ্যাঁ, সাপেক্ষে দেখতে পারিনি। আচ্ছা, বল ছবি দেখতে পারিনি। মানে এই এই ঈদে কিন্তু আসলে আপনি জামালপুরের মধ্যে একমাত্র হল মালিক হিসাবে এই ছবিটা আসলে নিয়ে এসেছিলেন। সেই দিক থেকে আসলে আপনি মানে কতটা এই ছবি নিয়ে সুখে, মানে ইনকামের দিক থেকে বা কতটা আপনি হ্যাপি আছেন কিনা? আসলে ভালো আছে, ভালো আছে, ভালো। আসলে রেসপন্স ভালো ছিল। আপনি তো ঈদের অষ্টম দিন, আর কতদিন চালাবেন এই ছবিটি? আরও এক সপ্তাহ চলবে। আরও এক সপ্তাহ এই ছবিটা চালানোর আসলে ইচ্ছা আছে? ইচ্ছা আছে। ওকে, এই 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 আট দিন পর্যন্ত আপনার বক্স অফিস থেকে ইনকামটা কত ছিল? এটা তো ভালো ছিল, এখনো হিসাব আমার কাছে নাই, ভালো আছে। তবে চাহিদার থেকে বেশি? এই রিসেন্ট আসলে যতগুলো ছবি আপনি এই আশা সিনেমাতে নিয়ে এসেছিলেন, তার থেকে কি এটা মানে নিম্নমানের ছিল নাকি আসলে এই রেকর্ড করার মতো? রেকর্ডই হয়েছে, মোটামুটি রেকর্ড হয়েছে। করোনার মধ্যে যেহেতু সিনেমা হল বন্ধ ছিল, আর পাশাপাশি হঠাৎ আমাদের এলাকার ছবি এলাকাতে শুটিং হচ্ছে, ভালোই দেখছি, খারাপ না। মোটামুটি পাবলিক দর্শক ভালো হয়েছে, দর্শকদের রিভিউটা ভালো ছিল। ভালো ছিল। আচ্ছা, সামনে এই ছবিটার পরবর্তীতে কি আরও কোনো ছবি চালানোর ইচ্ছা আছে? হ্যাঁ, কী ছবিটা? আসলে শান ছবি চালানোর মতো ইচ্ছা আছে। ওকে, তো আপনি এই ছবি নিয়ে আসলে আরও কিছু দর্শকদের জন্য কিছু বলবেন বলোই ছবিটা নিয়ে? দর্শকই বলে আমি কি বলবো, দর্শকই তো ভালো বলে। আচ্ছা, আমার আর বলার কি, দর্শক ভালো বলে দিয়ে আমার এই চালায় এতদিন চালাইছেন। ওকে, তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। আচ্ছা।